السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله Bonjour. গতকালকে আমরা এবং পরশুদিন আলোচনা করেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা বারবার এই কথা স্মরণ করিয়ে দিতে চাই যে কোরআনে করিমের যে কসসের যে বয়ান কাহিনীর যে বয়ান নবীদের সেই বয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানকে অতীতের সাথে সূত্রবদ্ধ করে মানুষের মধ্যে তৌহিদের চেতনাকে জাগ্রত করা এবং আখিরাতের প্রস্তুতি যেন মানুষ পরিপূর্ণভাবে নিতে পারে সেজন্য মানুষকে ওইভাবে মোটিভেশন করা নিচক কাহিনীর জন্য কাহিনী নয় এটা মনে রাখতে হবে বারবার আফসোসের বিষয় হলো বর্তমানে আমরা আমাদের অনেক সংকটের কথা বলি সমস্যার কথা বলি অথচ সংকটের সমাধানগুলো কোরআন শরীফে সুস্পষ্টভাবে একেবারে দিবালোকে নিয়ে স্পষ্ট দেওয়া আছে আমরা নিজেরাই আমাদের আগেকার নবীদের কাহিনী আমরা চর্চা করি না বলি না আলোচনা করি না তো আমরা কেমনে এই সময় আমরা বিজয়ের আশা করতে পারি সমস্যা থেকে উত্তরণের আমরা আশা করতে পারি প্রত্যেকটা নবীর কাহিনীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বিজয়ের বাস্তবতা আমাদের জন্য রেখে দিয়েছেন এজন্য প্রতিদিন আমাদেরকে বারবার স্মরণ করতে হবে যখন আমরা কাসাস সম্পর্কে আলোচনা করব কাহিনী সম্পর্কে আলোচনা করব সে হাজার বছর আগের কাহিনী হাজার বছর আগের প্রেক্ষাপট হাজার বছর আগের সেই পটভূমি হাজার বছর আগের সেই এনভায়রনমেন্ট সেই পরিবেশ এটা বর্তমানেও কিন্তু বহাল আছে বর্তমানেও বহাল আছে এখন বলা হয় যান্ত্রিক সভ্যতা আগে ছিল কৃষি সভ্যতা এইভাবে সভ্যতাকে দুই ভাগ করে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে কৃষি সভ্যতার আমলে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতা যখন কৃষি সংস্কৃতির মধ্যে ছিল সেই সময় বাস্তবতা আর এখনকার যান্ত্রিক সভ্যতার বাস্তবতা এক না আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই কৃষি সভ্যতার ভিতরে যেমন শিরিক বিদ্যমান ছিল যান্ত্রিক এই শিল্পের সভ্যতার ভিতরেও শিরিক বিদ্যমান রয়েছে সেই সময় মানুষ কৃষি সভ্যতার ভিতর দিয়ে জীবনকে কমফোর্ট করতো জীবনকে এনজয় করতো তারা মানে কৃষি ভিত্তিক ভোগভাব ছিল কি ভিত্তিক কৃষি ভিত্তিক ভোগবাদ ভোগবাদ কিন্তু চরিত্র কিন্তু সেটাই ভোগবাদ এবং বস্তুবাদ কৃষি ভিত্তিক বস্তুবাদ সেই সময় যেটা ছিল আর কি আর এখন সেটা হয়ে গেছে যান্ত্রিক ভোগবাদ যান্ত্রিক বস্তুবাদ তো বস্তুবাদ তো বহাল আছে সেই বস্তুবাদী চিন্তা সেই ভোগবাদী চিন্তা যেটা নূহ আলাইহিস সালামের জমানায় তার আগে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার আগে পরে যেটা ছিল সেটা বহাল আছে সুতরাং আমাদের টার্গেট কিন্তু একটাই সেটা হলো ভোগবাদে আঘাত করা এবং বস্তুবাদে আঘাত করা এবং ভোগবাদ বস্তুবাদের বাইরে যে বাস্তবতাবাদ আছে সেই উপলব্ধি আমাদের মধ্যে জাগ্রত করা এইটা আমি এই জন্যই বলছি এটা মনে করার কোনো অবকাশ নেই যে হাজার হাজার বছর আগের পুরান কথা নিয়ে বর্তমান জমানা কি চলা যাবে নাকি এখন যান্ত্রিক জমানা মানব সভ্যতা দ্রুত এখন আপডেট হয়েছে অনেক রাইজ করেছে যত রাইজ করুক স্পিরিট এবং চেতনা কিন্তু ওটাই যেটা হাজার বছর আগে যেটা ছিল সেটাই সুতরাং আগেকার লড়াই আর এখনকার লড়াইয়ের চরিত্র এক এবং কি অভিন্ন গাইবের সাথে ইমানের চেতনার সাথে ভোগবাদের লড়াই বস্তুবাদের লড়াই তৌহিদের সাথে শিরিকের লড়াই ইমানের সাথে জাহেলিয়াতের সুতরাং নূহ আলাইহিস সালামের যে সংগ্রাম আমাদের সেই সংগ্রাম বর্তমানে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম অন্য নবীদের যারা মতাদর্শে আমরা আছি ওনাদের মতাদর্শ একটাই ইসলাম আবার এই মতাদর্শের বাইরে চিন্তার বাইরে বিশাল একটা জগৎ আছে
বর্তমান জমানায় যেভাবে আমরা নবীদের চেতনা লালন করি, আবার আমাদের এই চেতনার বাইরে কিন্তু যে চেতনা আছে সেটা হাজার হাজার বছর আগে সে চেতনার নাম ছিল জাহেলিয়া, আর হাজার হাজার বছর পর আজকেও সে ভোগবাদী চেতনার নাম হচ্ছে কি জাহেলিয়া। সেজন্য বারবার বারবার মনের ভিতরে এই কাহিনীগুলো পড়ার সময় আগেকার অবস্থাকে প্রাসঙ্গিক করতে হবে। নবীদের কাহিনীগুলোকে বোঝার জন্য ইতিহাসের দুই তিনটা টার্নিং পয়েন্টকে একসাথে, মৌলিক টার্নিং পয়েন্টকে একসাথে বুঝতে হবে। এই জন্য সূরে আল ইমরানের একটি আয়াত গতকালকে আমরা পড়েছিলাম, 33 নম্বর আয়াত, একদম এক লাইনের মধ্যে, আল্লাপাক হাজার বছরের ইতিহাসকে আল্লাপাক নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আল আলামিন দুররিয়াতান বাযুহা মিন বাযু ওয়াল্লাহু সামিউন আলীম। ইন্না আল্লাহা আসতাফা আদম, আদমকে আল্লাপাক নির্বাচিত করেছেন, ওয়া নূহা তার হাজার হাজার বছর পর আবার নূহকে, ওয়া আলা ইব্রাহিম এর আরো হাজার হাজার বছর পর ইব্রাহিমকে, ওয়া আলা ইমরান একদম সর্বশেষ আল ইমরানের কথা বলছেন। তো এরপরে আল ইমরানের হাদিস আল ইসলামের জন্মের বৃত্তান্ত ইত্যাদি শুরু করেছেন। এই যে চারটা পয়েন্ট, আদম, নূহ, ইব্রাহিম, আল ইমরান, আদম, নূহ, ইব্রাহিম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, মাঝখানে মূসা আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতায়। আর আল ইমরান তো ঈসা আলাইহিস সালামও কিন্তু আসছিলেন বনি ইসরায়েলের সংস্কারের জন্য। তো এইভাবে যখন আমরা ইতিহাসটাকে একটু ধারণ করব, তখন এক নজরে নবীদের ইতিহাস আমাদের সামনে থাকবে। মাঝখানে এই যে টার্নিং পয়েন্টগুলো বললাম আমি, আদম থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে হযরত ঈসা, ঈসা থেকে আমাদের নবী, এর মাঝে কিন্তু আবার অনেকগুলো ইতিহাস আছে। যেমন আদম থেকে নূহ এর মাঝামাঝি অনেক নবীরা আছেন, কিন্তু তাদের ইতিহাসটা ওইরকম মৌলিক না যেরকমভাবে নূহ আলাইহিস সালামের ইতিহাসটা মৌলিক। ইব্রাহিম একটা মৌলিক পয়েন্ট, আদম অবশ্যই তো মৌলিক পয়েন্ট, নূহ একটা মৌলিক পয়েন্ট। হ্যাঁ, এই মৌলিক মৌলিক পয়েন্টের মাঝখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নবীদের কি হয়েছে, আগমন ঘটেছে। আজকে আমরা আলোচনা করব এই হযরত ইব্রাহিম সম্পর্কে, ইব্রাহিম সম্পর্কে। গতকাল পরশু আমাদের আলোচনা ছিল হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিমের পরে আমরা আলোচনা করব হযরত মূসা আলাইহিস সালামকে, আমরা ওনাকেও একটা মৌলিক ইয়ে হিসেবে নিতে পারি। তো এই মৌলিক মৌলিক নবীদের মাঝখানে আরও অসংখ্য নবীদের কাহিনী, সেগুলো আমরা দু একদিন পরে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। যেমন হযরত ইদ্রিস, হযরত ইদ্রিসের আলোচনা কিন্তু ইব্রাহিমের আগে হবে, কার আগে হবে, ইব্রাহিমের আগে হবে, নূহের পরে এবং কার আগে, ইব্রাহিমের আগে, কিন্তু সেই আলোচনা ইব্রাহিমের মতো মৌলিক না। ইদ্রিসের আলোচনা গুরুত্বপূর্ণ আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিমের মতো মৌলিক না। এই জন্য আমরা মৌলিক কথাগুলো, মৌলিক আলাপটা আগে সেরে ফেলি। আপনাদের কথা বুঝাচ্ছে, আপনারা যখন কোরআনুল করিমের কসস, কোরআনের কাহিনী, কোরআনের এই যে ঘটনা রাজি, যে কোরআনিক যে ইতিহাস, এটাকে যখন সামনে রাখবেন তখন এটাকে দুই ভাগে ভাগ করবেন। একটা হলো একেবারে পুঙ্খানু পুঙ্খানু ইতিহাস, আদমের পরে কে, তারপরে কে, তারপরে কে, তারপরে বাই সিরিয়াল, এটা করতে গেলে আপনি মৌলিকত্বের জায়গা থেকে কিন্তু কী হবেন, একটু এদিকে লক্ষ্য রাখি, মৌলিকত্বের জায়গা থেকে দূরে সরে পড়বেন। কিসের জায়গা থেকে? মৌলিকত্বের জায়গা থেকে। এই জন্য আমি নবীদের কাহিনীকে, এটা আমার ব্যক্তিগত মতামত, নবীদের কাহিনীকে সহজে ধারণ করার জন্য কিছু মৌলিক মৌলিক টার্নিং পয়েন্টই করতে হবে। আদম এটা তো করতে হবে, তারপরে একেবারে দাওয়াবাদী সংগ্রামের জায়গা থেকে হযরত নূহ আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম, হ্যাঁ, তারপর হযরত মূসা, একবার শেষে গিয়ে আলে ইমরান, এগুলো আগে ভালো করে ধারণ করবেন। এরপরে ভিতরে ভিতরে অসংখ্য নবীদের কাহিনী আছে, সালেহের কথা আছে, হুদের কথা আছে, লুত আলাইহিস সালামের কথা আছে, অন্য নবীদের কথা আছে, এগুলো আসবে। কিন্তু মৌলিকভাবে আজকের দাওয়াতি কাজের জন্য নূহ আলাইহিস সালাম খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আজকের প্রাসঙ্গিকতায় না, সেটা একদম ইতিহাসের বাস্তবতায়।
ইব্রাহিম খুব মৌলিক আজকের জন্য আমাদের, মূসা আলাইহিস সালাম অনেক মৌলিক, ঈসা আলাইহিস সালাম অনেক মৌলিক। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে, আমার কথা মানুষ একটু কম বুঝে, ঠিক আছে? আমি একটু গভীরে চলে যাই, আর গভীরে না গিয়ে পারি না আমি, বাস্তবতা কিন্তু গভীরের ভিতরে, ঠিক আছে? মাথা তো যেটা দেখতেছি এটা মাথা না, মাথা হচ্ছে ভিতরে যে মগজ আছে সেটা হচ্ছে মাথা, ঠিক কিনা? তো আমি মগজে চলে যাই, তো ওই জন্য মানুষ বলে যে এটা আবার কী জিনিস, ডাইরেক্ট মাথা বললে বুঝতে পারি মাথা। আমি আজকে আপনাদেরকে বলছি কি শব্দ মৌলিক। নবীদের কাহিনী তো হাজার হাজার নবীদের কাহিনী, হাজার হাজার নবী, ঠিক আছে? একজন দুইজন কয়েকশো নবী না, এই হাজার হাজার নবীদের কাহিনী কি সব কি সমান নাকি? সব সমান, সব তো সমান না, আমি এটাই বুঝতে চাচ্ছি। আর আমাদের এত স্মৃতিশক্তি, এত স্মরণ শক্তি বা এত মেধা নাই যে আমরা একেবারে হাজার হাজার নবীদের কাহিনীকে আমরা মুখস্থ করতে পারবো, কারো পক্ষে সেটা সম্ভব নয় সেটা। কিন্তু আপনাকে মৌলিক, আমি আবারও বলছি মৌলিক, মৌলিক জায়গাগুলো চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? আপনি রসায়ন পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন, আপনি অর্থনীতি পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, ফিজিক্স পড়েছেন, সব কি আপনার মনে আছে? একেবারে সব পুঙ্খানু পুঙ্খানু সব মনে আছে? কিন্তু মৌলিক সূত্রগুলো তো আপনার অবশ্যই কি দেখতে হবে, জানা থাকতে হবে। কাহিনীর মধ্যে একটা হচ্ছে কাহিনীর বিস্তারিত বিবরণ, পুঙ্খানু পুঙ্খানু বিবরণ, ঠিক আছে? হয়তো আদম থেকে নূহ পর্যন্ত যত নবী আসছে সব নবীদের কাহিনী, এগুলো আমরা যত পারি আমরা আলোচনা করব। কিন্তু আমাদের বুঝার স্বার্থে, আমাদের কর্মের স্বার্থে, আমাদের অনুধাবন শক্তির স্বার্থে, আমাদের উপলব্ধি এবং আমাদের দায়িত্ব বুঝে নেওয়ার স্বার্থে আমাদেরকে মৌলিক ইতিহাসের জায়গাগুলো ধরতে হবে ভালো করে। ইব্রাহিম বেসিক, একদম বেসিক ইব্রাহিম মৌলিক। আমাদের নবীজিকে বলা হয়েছে তুমি ইব্রাহিম দিয়ে দাওয়াত শুরু করো। কি দিয়ে দাওয়াত শুরু করো? আসলে দেখেন, আমাদের আমরা যেভাবে বেড়ে উঠছি সমস্যা আছে আমাদের, আমরা একটা গতানুগতিক বাই চান্স একটা ইয়েতে গড়ে উঠছি। আমাদেরকে এই কালামা তৈবা, কালামা শাহাদত, ইমানে মুজমাল, ইমানে মুরসাল শিক্ষা দিয়ে বস, লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে বস কোরআন শরীফ ধরে দেওয়া হয়েছে। খুদ কোরআন ইসলামকে যেভাবে প্রেজেন্ট করেছে আমাদেরকে, আমাদের ওইভাবে কিন্তু ইসলামকে ওইভাবে কিন্তু তুলে ধরা হয় নাই। যেমন আপনি ডায়লগ করবেন কার সাথে? ইসলামের দাওয়াত দিবেন ও মুসলিমকে, কাকে দাওয়াত দিবেন? তা আপনি একজন মুসলিমকে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি মৌলিক বানিয়ে ফেলেন, সে কি কথা শুনবে? অবশ্যই আমাদের নবীজি মৌলিক, কিন্তু আপনি যখন প্রতিপক্ষের সাথে ডায়লগ করবেন তখন প্রতিপক্ষকে এমন একটা পয়েন্টে নিয়ে যেতে হবে যে পয়েন্টটাতে সেও কি একমত, ঠিক কিনা? সে একমত। এই জন্য আমাদের নবীজিকে বলা হয়েছে কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফা মা কানা মিনাল মুশরিকিন। আপনি মিল্লাতে ইব্রাহিমের দাওয়াত দেন। ইহুদিরা দাবি করে আমরা মিল্লাতে ইব্রাহিম, ঠিক কিনা? খ্রিস্টানরা দাবি করে আমরা মিল্লাতে ইব্রাহিম। একেবারে মক্কার আবু জেহেল, আবু লাহাব, মূর্তি পূজক, পৌত্তলিক শয়তানগুলো পর্যন্ত বলতে কি আমরা ইব্রাহিমের উম্মত। এর বাপ রে বাপ, যে ইব্রাহিমের লড়াই ছিল মূর্তির বিরুদ্ধে, এই আবু জেহেলরা দাবি করতো আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কাবার পৃষ্ঠপোষক দায়িত্বশীল, আমরা মিল্লাতে ইব্রাহিমের আমরা অনুসারী। ইহুদিদের তো নিজেদের একটা জাতিগত নাম ছিল ইহুদ, ইয়াহুদ, নাসারাদের নাসারা ছিল। এরা কি বলতো জানেন? মুশরিকরা, মুশরিকরা নিজেদেরকে মুশরিক বলতো নাকি? এটা একটা সুন্দর, মুশরিকরা নিজেদেরকে মুশরিক বলতো? আবু জাহেল নিজেকে বলতো নাকি আমি মুশরিক? হ্যাঁ, কি বলতো? আমরা আমরা ইব্রাহিমের মিল্লা, এরকম বলতো তারা, ইব্রাহিমের ইয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইব্রাহিমকে মৌলিক করছেন, কাকে মৌলিক? তখন যখন ইব্রাহিম বলবে বলবো তখন তো এবার শুধু ইব্রাহিমকে ডিসকভার করো, ইব্রাহিম কি। এই জন্য কোরআনিক অ্যাঙ্গেলে কথা বলতে হবে, আমার নিজের মন মতো অ্যাঙ্গেলে কথা বললে হবে না। আমাদের নবীজি অনেক বড় মহান ব্যক্তিত্ব এবং তিনি সব নবীদের সর্দার, সব নবীদের সর্দার সন্দেহ ছাড়া, এবং ওনার ফজিলত শেষ করা যাবে না। কিন্তু আপনি কুফারের সাথে ডায়লগ করার সময় আপনাকে মৌলিক মানতে হবে কাকে? ইব্রাহিমকে, ঐতিহাসিক প্রয়োজনে, ঠিক কিনা? আমাদের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সর্দার তিনি, ঠিক আছে? ছেলে বাপ থেকে বড় হয় না অবশ্যই, কিন্তু কাফের কি মানবে? মানবে না। ইহুদিরা মানবে, খ্রিস্টানরা মানবে, মুশরিকরা মানবে না। তো ওইখানে যেতে হবে ঐতিহাসিক মূল পয়েন্টে, ইব্রাহিম ইসলামের জায়গায় যেতে হবে। নূহ আলাইহিস সালাম কেউ অস্বীকার করতে পারে না, বর্তমান ইতিহাসের যে ইয়েগুলো আছে, গ্রন্থগুলো আছে, সেখানেও কিন্তু নূহ আলাইহিস সালাম স্বীকৃত, এবং প্লাবন, মহাপ্লাবন বলা হয় ঐতিহাসিকভাবে। কী বলা হয় এটাকে? মহাপ্লাবন। এখানে কিছু কিছু কথা আমাদের বাদ গেছে, এটা কি সারা বিশ্বব্যাপী ছিল মহাপ্লাবন, না কিছু নির্দিষ্ট এলাকায় ছিল?
এগুলো নিয়ে আসলে কথা বলার দরকার বেশি প্রয়োজন নেই। কোরআন, কোরআনের কাহিনীগুলো সম্পর্কে একটা কথা ভালো করে বুঝে নেবেন সবাই, সেটা হলো কোরআন যখন কোনো ব্যক্তির চরিত্রকে আমাদের সামনে আনে, খুব ভালো করে বুঝবেন, কোরআন যখন কোনো ব্যক্তির কাহিনীকে সামনে আনে, তার চরিত্রকে সামনে আনে, তার চরিত্রের, তার কাহিনীর, তার ঘটনার, তার জীবন বৃত্তান্তের ওই অংশটুকুকে ফোকাস করে কোরআন, যেটা ইসলামের দাওয়া, তাওহীদের দাওয়ার সাথে যেটা সম্পৃক্ত। নূহ আলাইহিস সালামের জীবনে বহু ডাইভার্সিটি ছিল, অনেক রূপান্তর ছিল, নানান বৈচিত্র্য ছিল, ছিল কি ছিল না। এখানে নূহ আলাইহিস সালামের জীবনী, তার আব্বা কে ছিলেন, উনি কিভাবে খেতেন, উনি কেমনে যাপন করতেন, যেমন আমরা কোনো ব্যক্তির জীবন লিখলে কি লিখি, তার তার পিতামহ, তার জীবন বৃত্তান্ত, তার 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 জন্ম কত সালে, তারপর তার শৈশবকাল, তার কৈশোর, তার তার যৌবন, তার তারুণ্য, তার এইভাবে কর্মজীবন, তার অবদান, তারপর তার বৃদ্ধ হওয়া, এভাবে ডিটেলস আমরা বলি কিনা। তো কোরআনে নবীদের কাহিনী কি এভাবে বলা আছে, ছোট্ট নূহ কেমন ছিলেন, শিশুর অবস্থায় কেমন ছিলেন, কিশোর অবস্থায় কেমন ছিলেন, এখানে উদ্দেশ্য সেটা না। কোরআনে করিমের মধ্যে যে সমস্ত চরিত্রগুলোর বয়ান আছে, যে সমস্ত কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলোকে, সেই চরিত্রগুলোকে কোরআনে করিম অতটুকু ফোকাস করে যতটুকু দাওয়াতের সাথে কি সম্পৃক্ত। একজন ব্যক্তি ইব্রাহিমের জীবনে বহু ব্যক্তিগত বিষয় আছে, একজন ব্যক্তি নূহের জীবনে বহু ঘটনা আছে, আছে না নাই, এবং আমাদের আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে অনেক ঘটনা নাই, কিন্তু আমাদের ঘটনার কোন অংশটুকু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কোন অংশটুকু গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের কোন অংশটুকু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আমরা কি দিয়ে ইফতারি করি এটা নাকি, শৈশবে কিশোরে কোথায় কোথায় ফুটবল খেলছি, সাঁতার কাটছি, এটা নাকি কোনো দামে নেই এগুলো। আর আমি পড়ালেখা করছি, একবারে মাস্টার্স, একদম বিজনেস ক্যাডার, ডক্টরেট নিয়েছি, কোন দাম আছে আল্লাহর কাছে এগুলো। আমার জীবনের ওই অংশটুকু যেটা আমি আল্লাহর জন্য নিবেদন করছি, বিশেষ করে আমি নিজে এবাদত করেছি এবং মানুষকে আমি দাওয়া দিয়েছি, আল্লাহর পথে আমি এই কষ্ট স্বীকার করেছি, ত্যাগ দিয়েছি, ওই অংশটুকু জীবনের গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পুরো জীবন বৃত্তান্ত আমার কোনো দরকার নেই। এখন অনেকে কি করে জানেন, এটা একটা বড় উপসর্গ, রোগ, ডিজিজ, আদ্যপান্ত জানতে চাই, ফেরাউনের আদ্যপান্ত, ফেরাউনের ঘটনার অতটুকু কোরআন ফোকাস করেছে, যেটার সাথে সে ইসলামী দাওয়াতের সাথে সে কি করেছিল, যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, বিদ্রোহ করেছিল, বেয়াদবি করেছিল। এখানে ফেরাউনের ঠ্যাং কটা ছিল, ফেরাউনের কোমর কত বড় ছিল, ফেরাউনের মাথা কত বড় ছিল, ফেরাউনের বউ কয়টা ছিল, 14 গোষ্ঠী আমরা ইতিহাসে হাজির করি, গলত ভুল এগুলো, এগুলো ইহুদিবাদের, এগুলো ইয়ে। কোরআন তো ইতিহাসের কিতাব না, কোরআন তো থ্রিলার, থ্রিলার না, উপন্যাস না, কোরআন মনে থাকবে। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম কি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ওইটাই কি ছিল, পুঙ্খানু পুঙ্খানু জিজ্ঞেস করে, ইব্রাহিম আলাইহিস সালামের দাদার নাম কি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ওটা কি ছিল বিস্তারিত, এগুলোর সাথে কি দাওয়াতি সংগ্রামের কোনো সম্পর্ক আছে। এই জন্য নবীদের কাহিনীর ক্ষেত্রে, নবীদের কাহিনীর ক্ষেত্রে আপনার মানুষ যখন জিজ্ঞেস করবে উল্টাপাল্টা কথা, এগুলো কী করবেন, অ্যাভয়েড করবেন, এগুলো কী করবেন। আপনি যখন বিভিন্ন ইতিহাস দেখবেন, সেখানে একেবারে হাজে বাজে কথাবার্তা আছে, বিশেষ করে ইহুদি রাওয়ায়েতের মধ্যে অসংখ্য কথাবার্তা আছে, আমার অতটুকু দরকার নেই, অতটুকু দরকার নেই। কোরআন যতটুকু ফোকাস করেছে, কোরআন যতটুকু ফোকাস করেছে, আমরা ততটুকু কী করবো, ফোকাস করবো। আমি কথা বুঝতে পারছি, এখানে অনেক সময় নাম প্রাসঙ্গিক হয়ে যায়, এবং কি বলে জানেন, বলে ইব্রাহিম নূহ আলাইহিস সালামের ছেলেটা কি আসলে, এটা কি তার আসল সন্তান ছিল নাকি তার কি বলে, কি পুত্র বলে এদেরকে, হ্যাঁ পালক পুত্র ছিল, আরো বলে কি যে আজর, আজর এটা কি আসলে ইব্রাহিমের আসল পিতা নাকি আজর ইব্রাহিমের চাচা ছিলেন, চাচা কে পানি। তফসিরের কিতাবগুলোতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো ওইসব পুঙ্খানু 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 প্রত্যেকটা যেটা কোরআন উল্লেখ করে নাই, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আমাকে আলোচনা আনার দরকার নেই, আর মানুষের কাছে ওগুলোই গুরুত্বপূর্ণ, ওগুলো প্রাসঙ্গিক। বাস আমরা নবীদের কাহিনীর ক্ষেত্রে শুধু ওই অংশটুকুকে আমরা গুরুত্ব দিব, যে অংশটুকু দাওয়াতের সাথে, জিহাদের সাথে কি সংশ্লিষ্ট ছিল নবীদের, ঠিক কিনা, তাওহীদের সাথে সংশ্লিষ্ট ছিল, ইমানের সাথে সংশ্লিষ্ট ছিল, কুফর এবং শিরিকের সাথে তাদের যে বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়া পর্যন্ত তাদের যে চরিত্র ছিল, তাদের যে কর্ম ছিল, অতটুকু পর্যন্ত আমরা ফোকাস করব, তাদের অন্যান্য বিষয়গুলো আমাদের ফোকাস করার দরকার নেই।
এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতো কারা? ইহুদি আলেমরা। হ্যাঁ, এটা ইতিহাসের কিতাব নাকি দাওয়াতের কিতাব? কোরআন শরীফ দাওয়াতের কিতাব। তো আমি দুটো কথা বললাম আজকে, কয়টা কথা বললাম আজকে? আমি দুটো কথা বললাম। একটা কথা আমি বলেছি, হযরত আদম থেকে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অথবা আলে আমরান পর্যন্ত, হাদিস আল ইসলামের এই সময় পর্যন্ত, হাজার হাজার নবীদের, হাজার হাজার মানব সভ্যতার লম্বা দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসে আমাকে কিছু টার্নিং পয়েন্ট ঠিক করতে হবে, মৌলিক জায়গায় আমাকে চিহ্নিত করতে হবে। সব নবীদের কাহিনী আপনি একেবারে বাস বিচারহীন সমানভাবে দেখলে কি হবে? পাঁচ আঙ্গুল কি সমান নাকি? শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব কি সমান? আপনাকে যদি বলা হয় যে তোমার একটা অঙ্গ আমি কেটেই ফেলবো, বাঁচার উপায় নেই, বলো অঙ্গ কোনটা কাটবো, ঠিক আছে? আপনি বলবেন আমার মাথাটা রাখি দেন, আমার হাতটা লাগবে কাজ করার জন্য, এটা বলবেন নাকি? হ্যাঁ, অথবা কি বলবেন যে আমার বুকের এই ইয়েটা অংশ নিয়ে নেন, এটা তো বলবেন নিশ্চয়ই? আপনি বলবেন হাত পা কোনো একটা বা কান কাটার জন্য, এটা বলবেন। তো এরকম ইতিহাসের সব বয়ান কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, যদিও সেটা বয়ান কিন্তু সমান না, সবগুলো গুরুত্বপূর্ণ, সব নবীদের কাহিনী গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বের মধ্যে সব কিন্তু কিনা। তিলকা রসুল ফদ্দাল্লা বাদহুম আলা বাদ, রসুলদের মধ্যে আমি কিছু লোকে, কিছু রসুলদের মধ্যে আমি কাউকে কারোর উপর কি করেছি, আমি ফজিলত দিয়েছি, মহত্ব দিয়েছি। তিলকা রসুল ফদ্দাল্লা বাদহুম আলা বাদ, এক নবীর উপর আর নবীকে আমি কি দিয়েছি, আমি ফজিলত দিয়েছি। এই জন্য আবার আখতলাপ করে, আবার আলম, আবার এটাও আছে কিছু কিছু ওলামা এটা নিয়ে আখতলাপ করে যে সব নবীরা কি সমান কিনা। এইখানে যে আমি আজকে কথা বলছি, আনজার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, আনবার শাহ কাশ্মীরি ছিলেন, উনি এখানে আলোচনা করছিলেন, এখানে মেম্বার, উনি আমাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। আমি তো একটা কথা বলি যে আমাদের সোহবত আছে, সোহবাহ, হ্যাঁ, শুধু খালি বই পড়ে ইন্টারনেটে ঘাড়াড়ি করে আর ফেসবুকিং করে স্কলার হওয়া যায় না, স্পষ্ট মনে রাখবেন সেটা। আপনি যত বেশি বড়দের সোহবত নেবেন তত বেশি আপনি অনেক কিছু জানতে পারবেন, কারণ এরা অনেক বেশি অভিজ্ঞ, তারা অনেক কিছু তার অল্প কথায় তারা বলে দেবেন। তো উনি একবার এখানে আলোচনাতে বলতেছেন এই জায়গায়, একেবারে এই মসজিদে, এই জায়গাটাতে, এই ফেরান নিচ্ছে এখানে, এই জায়গায়, যে এই জন্যই একতলাফ যে সব নবী কি সমান নাকি নবীদের মধ্যে কেউ বড় ছিল কেউ ছোট ছিল। হাটাতারি মাদ্রাসায় তিনি গিয়েছিলেন এবং দাউল হাদিস আলোচনা করেছিলেন, সেখানে ওই আলোচনাটা উনি করেছিলেন আমার মনে আছে। যেখানে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে সেখানে এই সমস্ত একতলাফের কোনো দাম নেই। আর কোরআন বলে দিয়েছে আমি নবীদের মধ্যে কিছু নবীকে, কিছু নবীর উপর কি দিয়েছি, আমি কতিপয় নবীকে, কতিপয় নবীর উপর আমি প্রাধান্য দিয়েছি, ঠিক আছে, প্রায়োরিটি দিয়েছি, মহত্ব দিয়েছি, বড়ত্ব দিয়েছি আমি, এটা মানতে হবে আমাদেরকে, এটা ঠিক আছে। বনি ইসরায়েলে বহু নবী ছিলেন কিনা? মুসার সমান হবে সবাই? মুসার রাসুল সমান হবে? কখন হবে না। আবার আবার মুস এইভাবে এই নূহ আলাইহিস সালামের পরে, ইব্রাহিমের আগে অনেক নবী আসছেন, তারা কি নূহ আলাইহিস সালামের সমান হবে? আবার আদম আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালামের আগে যারা আসছেন তারা কি ওনাদের সমান হবে? যাই হোক, তো আমি আজকে আপনাদেরকে দুটো কথা বলছি। একটা কথা হলো নবীদের সব কাহিনী ডিটেলস আমাদের ধারণ করা সম্ভব না, আমরা মৌলিক কাহিনীগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো মৌলিক কে কে? আদম আলাইহিস সালাম মৌলিক, নূহ আলাইহিস সালাম মৌলিক, ইব্রাহিম মৌলিক, মূসা আলাইহিস সালাম মৌলিক, ঈসা আলাইহিস সালাম মৌলিক, এরপর আরও আরও যাবে এরকম আলোচনা, ঠিক আছে, মৌলিকত্বের মধ্যে ক্যাটাগরি আছে। এইটা একটা কথা গেল। দুই নম্বর কথা গেল, কোরআনের যে কাহিনী সেই কাহিনীর মধ্যে নবীদের অতটুকু কাহিনী গুরুত্বপূর্ণ আমাদের জন্য যতটুকু কাহিনী দাওয়াতের সাথে কি সংশ্লিষ্ট, এবং কোরআনে করিম নবীদের কাহিনীর ওই অংশটুকুকে ফোকাস করেছেন যে অংশটুকু দাওয়াতের সাথে কি সম্পৃক্ত। ধরুন কোরআন শরীফে বলা হয়েছে এবং নূহের জাহাজ, তার সাম্পান, তার নৌকা জুদি নামক জায়গায় বা পাহাড়ে স্থির হলো, ঠিক আছে। আমি যদি নাও জানি জুদি জায়গাটা কোথায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এটা ইতিহাস আছে এখানে পরিষ্কার। আমি একটা বইয়ের নাম আপনাদেরকে, দুটো বইয়ের রেফারেন্স দিই, একটা হলো হেফজুর রহমান সিহারবি কাসাসুল কোরআন, একেবারে মৌলিক কিতাব, ঠিক আছে। বর্তমানে তো একেবারে আরব দেশের শেখদের বই ছেয়ে গেছে আমাদের বাংলাদেশে, মনে হয় যেন একবার দেবন্দ আলমরা কিছুই করে নাই, যে মৌলিক রচনা লিখছে এরা। আরেকটা আপনার তারিখ আরদুল কোরআন, ঠিক আছে, বড় মৌলিক কিতাব। এগুলো এখানে আপনার ভৌগোলিক জায়গাগুলো মেনশন করা আছে। তো আপনার কোরআন কি জিওগ্রাফিয়া, কোরআনের যে তার যে ভূগোল, এগুলো আমি যদি নাও জানি
ঠিক আছে, লুত আলাইহিসসালাম লুত কওমে লুতকে কোথায় ধ্বংস করা হয়েছে, জায়গাটা স্পেসিফিক, এটা কিন্তু আমার জন্য মুখ্য না। হ্যাঁ, ঐতিহাসিক ইনফরমেশনের জন্য আমি সেটা জানতে পারি, এটা আমার একটা জানা হলো, এটা আমার একটা কিউরিয়াসিটি, আমার একটা ফ্যান্টাসি, আমার একটা জানা, আমার আগ্রহ, জ্ঞান, আমার এটার জন্য জ্ঞান এক জিনিস, দাওয়াতের জ্ঞান, জ্ঞান বাড়ার জন্য সেটা আমি জানতে পারি, যে ইনফরমেশনের জন্য ডিটেলস ইনফরমেশন এক জিনিস, দাওয়া আর এক জিনিস। এখন আমাদের প্রবণতা হলো কি, যে আমরা একেবারে কোরআনে যা উল্লেখ নাই, যেটা অপারসঙ্গিক, যেটা দাওয়াতের সাথে কোনো সম্পর্ক নেই, ওইরকম বিষয় খুঁটিনাটি খুঁটিনাটি বিষয় আমরা এই করি। ঠিক আছে, ফেরাউনের বউয়ের নামটা আসলে কি এবং ব্যক্তি ফেরাউনের, ব্যক্তি ফেরাউনের আসল নাম কি, এটা কোন ফেরাউন, এই ফেরাউন না সে ফেরাউন, ভাই দরকার এতগুলো ডিটেলস দেওয়ার দরকার আছে আপনার, সেটা ইনফরমেশনের জন্য আপনি রাখবেন, কিন্তু সেটা দাওয়াতের সাথে কিনা সংশ্লিষ্ট না। কোরআনে যতটুকু ফোকাস করা হয়েছে আমি অতটুকু ফোকাস করবো। যাই হোক আমার ভাইরা, আজকে একবারে ভূমিকা বলতে বলতে লম্বা হয়ে গেল অনেক, কিন্তু ভূমিকার কোনো দরকার ছিল মনে হয় নাকি, একজন বলতেছে সবাই বলতেছে না, মনে হয় সবার আগে থেকে জানা ছিল বিষয়গুলো। আচ্ছা, আমরা গল্প শুনতে পারছি কেন না, গল্প শোনার জন্য ইউটিউবে গেলে যে চমৎকার চমৎকার গল্প পাওয়া যাবে নাকি, কাহিনী নাম বলবো না, এই আমাদের চট্টগ্রামের কোনো একটা বড় প্রতিষ্ঠানে, এবং এই ঘটনার বর্ণনাকারী হচ্ছে মরহুম একজন মহাদ্দেস, ইনি ইন্তেকাল করছেন, তিনি বর্ণনাকারী, ঘটনার বর্ণনাকারী, বলতেছে গেলাম মাহফিলে, বক্তা তুললেন সুর আর অঝোর তারে কান্না করলেন, একেবারে চোখ দিয়ে পানি ভাসিয়ে দিলেন, পুরো মজবাকে তিনি কান্নায় ভাসিয়ে দিলেন, কি করলেন, মজবাকে ভাসিয়ে দিলেন। হ্যাঁ, আরো প্রায় 8-10 বছর আগে ঘটনা। তো বলতেছে পরে আসি বলে আমি এখানে লাইব্রেরিতে কিতাব দেখলাম, হাদিসটা মৌজু হাদিস, কি হাদিস, মৌজু হাদিস, বুঝে আসছে, অথবা হাদিসটা জয়ীব হাদিস, একেবারে মানে জয়ীব মানে মারাত্মক আগের জয়ীব, কিন্তু জনগণ কান্নাকাটি করে টরে শেষ একেবারে, মিথ্যা কাহিনীতে এমন একটু আবেগ টাবেগ বেশি একটু, আফসোস এই মুসলমান, আমি দুঃখের সাথে বলতে চাই, মাহফিলে কোরআনের আয়াত শুনে কান্না করে না, নবীদের কাহিনী শুনে কান্না করে না। গতকালকে রাত্রে ইমাম সাহেব সুরে নেসার 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, আমাদের নবীজি কান্না করে দিয়েছেন, কোরআনের আয়াত শুনে কান্না আসে না আমাদের, ওই ভণ্ড কাহিনী শুনে, মিথ্যা কাহিনী, জাল কাহিনী শুনে আমাদের কী আসে, কান্না আসে আমাদের। আচ্ছা, একটা মানে হিপোক্রেট মুসলিম, ভণ্ড মুসলমান আমরা, বড় আফসোস করে ভাই, এই জায়গাতে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে, এইসব জায়গা থেকে, ভ্রান্ত জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কোনো আলোচনা নেই নবীদের কাহিনীর আলোচনা নেই, কারণ আলোচনা নেই যেটা কেন জানেন, নবীদের আলোচনা করলে তো নিজেকেও কী হইতে হবে, ও কাজগুলো শুরু করতে হবে নবীদের, এই জন্য আর সুবিবাদী গল্প করলে মারবাদের গল্প সুন্দর সুন্দর একেবারে ব্যস্ত পৌঁছে দেবার, তখন আর কষ্ট দরকার নেই, তো মারবাদী জগতে সব কিছু হয়ে যাবে। আছে কিনা ইউটিউবে এরকম, হ্যাঁ ইগনোর করেন এগুলাকে, প্রত্যাখ্যান করেন এগুলাকে, বাতিল ঘোষণা করেন এগুলাকে, কোরআন ছাড়া কোনো কিছু মানি না, হাদিস ছাড়া কোনো কিছু মানি না, ঠিক আছে, ভুয়া কাহিনী এগুলো। হ্যাঁ অবশ্যই আউলিয়াদের কাহিনী আছে না, নাই আছে আউলিয়াদের কাহিনী অবশ্যই আছে, সেটা আছে, কিন্তু আগে নবীদের কাহিনী বুঝে শেষ করতে পারি না, কোনো আউলিয়াদের কাহিনী ধরবো কিনা, আর আউলিয়াদের কাহিনী সত্য কাহিনী বলবো, মিথ্যা কাহিনী কেন বলে, ওলিদের ওলিদের মিথ্যা কাহিনী কেন বলবো, ওলিদের কি শুনবো, শুনলে সত্য কাহিনী শুনবো ওলিদের। হ্যাঁ, নবীরা দুনিয়াতে যেমন আসছেন, নবীদের জামানায়, নবীদের পরপরে কিন্তু প্রত্যেক জামানায় প্রত্যেক উম্মতের মধ্যে কিছু বড় বড় কি ছিলেন, ওলিউল্লাহ ছিলেন, এবং ওলিদের কাহিনী তো হাদিসের মধ্যেও তো আছে, আছে না নাই, বনি ইসরায়েলের বড় ওলিদের কাহিনী হাদিস শরীফে নাই, আছে, আল্লাহর আশিক দিয়ে আল্লাহর পাগলদের কথা আছে, এটা বলবো, সেটা যখন সহি হাদিসে থাকবে তখন বলবো, সেটা যখন কোরআনে থাকবে তখন বলবো, সেটা যখন নির্ভরযোগ্য বর্ণনা থাকবে তখন বলবো, কিন্তু আপনি পুরো মজমা কান্না ভাসিয়ে দিলেন, পরে দেখা গেলো হাদিসটা মৌজু হাদিসটা জয়ীফ হইলো, ওটা তো কোরআনে ইয়েগুলো আমরা আসি। আজকে আমার একটু শরীরও দুর্বল, একটু ডায়রিয়া হয়ে গেছে, আগামীকালকে ইনশাল্লাহ আমি হজ ইব্রাহিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ হজিস। আজকে শুধু আমি আপনাদেরকে এতটুকু বলে দিব, ইব্রাহিম আলাইসলামের কথা কতটুকু আছে, কোথায় কোথায় আছে, এর আগে আমি ইব্রাহিম আলাইসলাম সংক্রান্ত কিছু আয়াত তেলাওয়াত করি, ঠিক আছে, কোরআন শরীফ ধরবেন সবাই, আয়াত তেলাওয়াত করি। সর্বপ্রথম হযরত ইব্রাহিমের আলোচনা আসে সূরে বাকরার 124 নম্বর আয়াতে, কত নম্বর আয়াত, 124, 124 থেকে সূরে বাকরার 141 নম্বর আয়াত পর্যন্ত, 124 থেকে 141 নম্বর আয়াত পর্যন্ত।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم دكسن قطلن بايات দেখছেন কিনা অথচ এতগুলো আয়াত সুরে ইব্রাহিম নামে একটা সুরা আছে কি নামে এখানে পর্যন্ত এত লম্বা কি নাই ওনার সম্পর্কে ডিটেলস এবং সুরে বাকারার মতো মৌলিক সুরার মধ্যে কার কথা আসছে হযরত ইব্রাহিমের কথা আসছে দেখছেন কত ধারাবাহিক আপনারা বিরক্ত হয়ে গেছেন কোরআন তেলাওয়াত করা যেমন ফজিলত কোরআন শোনাও কিন্তু কি ফজিলত এই জন্য কোরআন শুনবেন আমাদের নবীজিও কোরআন শুনতেন এরকম কোরআন শুনলে এটা কলবের মধ্যে খুব লাগে অন্যরকম তো যাই হোক হযরত ইব্রাহিম সম্পর্কে ইনশাল্লাহ আগামীকালকে বিস্তারিত আলোচনা করবো আজকে শুধু আমি আয়াত কোথায় কোথায় আছে এটা মেনশন করে দিচ্ছি আপনাদেরকে হযরত ইব্রাহিম সম্পর্কে আয়াত সূরা বাকারা 124 থেকে আপনার 141 পর্যন্ত এরপরে সূরা বাকারার 258 থেকে 260 পর্যন্ত আলে আমরানের 65 থেকে 71 পর্যন্ত 65 থেকে
একাত্তর পর্যন্ত, ৬৫ দিন। সূরা আনআম ৭৪ থেকে ৮৪ পর্যন্ত, ৭৪ থেকে ৮৪ লেখো না কেন, আচ্ছা মুখস্থ করতে হবে এগুলো। আগামীকালকে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু আয়াতকে মুখস্থ শোনাতে পারবে, পারবে কেউ কেন? ঠিক আছে শুনবো ইনশাল্লাহ কালকে, এটা লাইভে দেখাবো যে শুনবে তাকে। সূরে হুদ ৬৯ থেকে ৭৭, ৬৯ থেকে ৭৭ পর্যন্ত। সূরে ইব্রাহিম ৩৫ থেকে ৪১, ৩৫ থেকে ৪১। কোরআনের সাথে নেই কেউ, কোরআনের কোরআন ধরার শুধু খালি আছে ওই ইয়েতে। ঠিক আছে ৫১ থেকে ৬০, সূরে হিজর সূরাতুল হিজর ৫১ থেকে কি ৬০। সূরে নাহাল ১২০ থেকে ১২৩, সূরে নাহাল। সূরা মারিয়াম ৪১ থেকে ৫০, ৪১ থেকে ৫০। সূরাতুল আম্বিয়া ৫১ থেকে ৭৩ পর্যন্ত, ৫১ থেকে ৭৩। সূরে হজ, সূরা হজ হজ কার স্মৃতি, কার? ইব্রাহিমের। ওয়াজিন ফিন নাস বিল হজ, তো সূরা হজের ২৬ নম্বর ২৭ নম্বর, ২৬ ২৭ ২৯ ৭৭ ৭৮, সূরা হজের ৭৮ নম্বর আয়াত। সূরা শুআরা ৬৯ থেকে ৯০, ৬৯ থেকে ৯০। আল আনকাবুত ১৬ থেকে ৩৫, আনকাবুত ১৬ থেকে ৩৫। আস-সাফাত ৮৩ থেকে ১১৩, ৮৩ থেকে ১১৩। সূরা যুখরুফ ২৭ এবং ২৮, সূরা জারিয়াত ২৪ থেকে ৩৭, ২৪ থেকে ৩৭। একটু তাড়াহুড়ো হয়ে গেছে মনে না, আবার বলবো নাকি, আবার বলবো। সূরে নাজম ৩৭, পিছন থেকে আবার যাচ্ছি, নাজম ৩৭, জারিয়াত, জারিয়াত হাল আতাকা হাদীস যায়ফ ইব্রাহিম আল মুকরামিন থেকে শুরু করে ওয়তারাকনা ফিহা আয়াতাল লিল্লাযীনা ইখাফুনা আল আযাবাল আলীম, ২৪ থেকে ৩৭, ২৪ থেকে ৩৭ জারিয়াত। আমি আবার পিছন দিকে যাচ্ছি, যুখরুফ, যুখরুফ ২৭ থেকে ২৮, সফাত ৮৩ থেকে ১১৩, ৮৩ থেকে ১১৩। আনকাবুত ১৬ থেকে ৩৫, ১৬ থেকে কি দেখছেন তো না। সুআরা সূরাতুল সুআরা ৬৯ থেকে ৯০, সুআরা ৬৯ থেকে ৯০। হস্ত বলছি আম্বিয়া ৫১ থেকে ৭৩, এইভাবে এইভাবে। মারিয়াম ৭১ থেকে ৫০, হ্যাঁ ৪১ থেকে ৫০, নাহাল ১২০ থেকে ১২৩, হিজর ৫১ থেকে ৬০, এইভাবে এইভাবে। ইব্রাহিম সূরা ইব্রাহিম ৩৫ থেকে ৪১, সূরা হুদ ৬৯ থেকে ৭৭, আনআম ৭৪ থেকে ৮৪, আলে আমরান কত ৬৫ থেকে ৭১, আর বাকারা তো বললামই সবার জানা আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন প্রত্যেকে এই জামানায় একদিন কি হতে পারি, ইব্রাহিম আমরা হতে পারি। এই যে আমি আপনাদেরকে এখন, এখন আপনারা কী করবেন, এখন আপনাদের কাজ কী বলুন তো, কী কাজ আপনাদের? আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, এই যে আমি আপনাদেরকে আয়াতগুলো কী করে দিলাম, হ্যাঁ কোরআন শরীফ দরবেশরা তেলাওয়াত করে, সবাই অন্ধ আমাদের মেয়েরা তেলাওয়াত করে ঘরে, বা সাধারণ যারা আরবি জানা না তেলাওয়াত করে, বিষয়ভিত্তিক কিছু সম্পর্কে জানা নাই। এখন আপনার
এই যে অন্ধ তালাওয়াত করে লাভ আছে? লাভ আছে অবশ্যই কিছু, কিন্তু ওই বুঝে তালাওয়াত করার মধ্যে যে ফায়দা সেটা কি পাবেন? আপনি এখন কি করবেন? এই যে আমি আয়াতগুলো মেনশন করে দিয়েছি ইব্রাহিম সম্পর্কে, নোট দেখে দেখে ওই আয়াতগুলো আপনি এখন তালাওয়াত করবেন, সবাই গিয়ে ইন্ডিভিজুয়ালি সবাই তালাওয়াত করবেন, যে ইব্রাহিমের এটা একটু পড়ি, দেখবেন এটা তো কি হবে, যেহেতু আপনি সাবজেক্টটা আপনার মাথায় আছে, যেটা ইব্রাহিম সাবজেক্ট, ইব্রাহিম, ইব্রাহিমের দাওয়াত, ইব্রাহিমের স্যাক্রিফাইস, ইব্রাহিমের স্ট্রাগল, ইব্রাহিমের কষ্ট, ইব্রাহিমের মুজাহাদা, ইব্রাহিমের জিহাদ, ইব্রাহিমের আগুন ইত্যাদি সব কিছু এখানে, এটা নিয়ে যখন আপনি এই আয়াতগুলো পড়বেন আজ থেকে কাল পর্যন্ত এগুলো পড়েন, এখন এখন পড়েন, তখন আপনি কোরআনের শব্দ শব্দ অর্থ না বুঝলেও কিন্তু সাবজেক্টটা তো আপনার হাজির আছে, আপনি আল্লাহ পাক সুবহানাহু এমনি আপনাকে বুঝিয়ে দেবেন যে এখানে ইব্রাহিমের কাহিনীগুলো এইভাবে বলতেছেন, এটা অন্যরকম একটা আপনি কী পাবেন, তেলাওয়াতের মধ্যে মজা পাবেন। আর এমনি মসজিদে কোনে বসে বসে বাসায় বসে বসে আপনি বুঝে না বুঝে অন্ধ ভক্তেছেন, সেটা তো আপনার ওই তৃপ্তি আপনি পাবেন, বুঝে পড়ার মধ্যে যেটা আছে পাবেন আপনি। ঠিক আছে, একটা উদাহরণ দিই নাকি, একটা উদাহরণটা আবার কেমন হয়ে যাবে উদাহরণটা, আপনি বিয়ে করছেন, ঠিক আছে, বউরে দেখেন না এমনা, ঠিক আছে, বউরে নিয়ে আসছেন রাত এমন তাকে আদর করতেন, ওই ওই না দেখে আদরতার মধ্যে কোনো মজা পাবেন নাকি আপনি? বাসর রাত বিয়ে হয়েছে আপনাকে দুলা বর কোণে অন্ধ কেউ কেউ দেখতেছে না, তো ফিলিংস আছে, আদর করতেছেন, হ্যাঁ, কিন্তু কি নেই এখানে কোনো ফিলিংস নেই, এখানে কোরআন শরীফ পড়তেছি, বলেন সত্যিকার আমাদের কোনো ফিলিংস আছে? আমাদের আমাদের কোনো অনুভূতি আছে কোরআন পড়ার পিছনে? তোমার আছে খুব বেশি না? আছে আলহামদুলিল্লাহ, যাই হোক, অনেকের আছে। আপনি বুঝলে না ফিলিংস থাকবে না, আপনি ফিলিংস করতে দেখলে না ফিলিংস থাকবে। আমি যে এখন ইব্রাহিম ইসলামের আয়াতগুলো দিলাম আপনাদেরকে, এবার আপনি ইব্রাহিমকে দেখতেছেন, আপনি কি করতেছেন দেখ, এবার তাকে আপনি আদর করেন, তার ভালোবাসাটা তার ইয়েটা নেন, তাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, দেখবেন, হ্যাঁ, আপনি এইভাবে যখন মহব্বতের সাথে পড়বেন তখন আল্লাহ পাক আপনার অন্তরে কি ঢেলে দিবেন, নবুয়তের সেই ফ্লেভার ঢেলে দিবে আপনার অন্তরে, দেখবেন। এই রমাদানটা একটু এইভাবে প্র্যাকটিস করেন আপনারা সবাই, এইভাবে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করেন। আমি কথা দিলাম রমজানের পরে আপনি আপনার অজান্তে অন্য একটা বস্তু হয়ে যাবেন, আপনি আপনার সত্তা হয়ে যাবে, দাওয়াতে সত্তা হয়ে যাবে, আপনার কথার মধ্যে নূর, চিন্তার মধ্যে নূর, আপনার আলোচনার মধ্যে নূর, আপনার আচরণের মধ্যে নূর, আর নূর বাড়বে, মানুষ আপনার ডানে বাদে নবুয়তের গন্ধ বের হবে, আপনার নবুয়তি গন্ধ বের হবে আপনার আশেপাশে, দাওয়াতের গন্ধ বের হবে। রমজানে এইভাবে একটু প্র্যাকটিসটা করেন কোরআন শরীফের, দাওয়াতি প্র্যাকটিস, কি প্র্যাকটিস, আমি সূরা বাকরা থেকে একেবারে কি পর্যন্ত, হ্যাঁ, সূরে নাজামের ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, সূরা নাজামের 37 নম্বর আয়াত পর্যন্ত একটু এগুলো বুঝে বুঝে এবং তেলাওয়াত করেন এবার, হ্যাঁ, তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সেই কোরআনিক যেই মহত্ব সেটা আমাদেরকে দান করবেন। সুবহানাকাল্লাহু বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।